الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى. صدق الله العظيم. جامعة إسلامية মৌলভী চোখ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির সেরেতা যেমন শ্রদ্ধাবাদন হজরত উলামা ইকরাম মুরব্বিয়ানে আজম সর্বস্বরের আল্লাহবাকের বান্দা জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত রাত্রি পর্যন্ত দিনই মাহফিলের মধ্যে দিনই মুজাকারার জন্যে আসা বসা কথা বলার শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছিল মহাব্বতের সাথে শুক্রিয়া দেন সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি মাওলা তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কিন্তু আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকুর যদি আদায় করো না কৃতজ্ঞতা যদি প্রকাশ করো না তাহলে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং আমার আজাব উঠব নাউজুবিল্লাহ তো আমার মুরব্বী বাবা যুবক ভাই আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরেই আছি এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আল্লাহ পাকের নিয়ামতের ভিতরে আমরা নাই এই জন্যে আমাদের উপরে করণীয় হল সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় যত বেশি নিয়ামতের শুকর আদায় করব তত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দেবে এই জন্যে আমাদের উপরে করণীয় হল সর্বাবস্থায় আল্লাহকে নিয়ামতের শুকর আদায় যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান আনার পরে নেকের আমল করার সুযোগ পাওয়া সেটা হলো জীবনের সবচেয়ে বড় নিয়ামত আজকে আমরা যে দামি মজলিসের মধ্যে বসেছি এই মজলিসটা নেকের মজলিস না নেকের মজলিস আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি বসতে পারে মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি বসতে পারি কম আজ কম আল্লাহ রাব্বুল আলামিন 50 লক্ষ নেকি আপনার আমার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে তার চেয়ে আরও বেশি অধিক নেকি দিতে পারেন না অবশ্যই কাজী জীবনের সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান আনার পরে নেক আমল করার সুযোগ
এটাই হলো সবচেয়ে বড় নিয়ম। কাজেই নেকের আমলের সুযোগ পেলাম যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বাড়িয়ে দেবে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এসে দোয়া করি, মাবুদ গো আপনি আমাদের সবাইকে আপনার শুকর গুজার বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। আল্লাহ ভাইরা, মাহফিল চলতেছে দীর্ঘ সময় থেকে, অনেক আলোচনা শুনেছেন, অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, মূল্যবান কথাগুলো শুনেছেন। আমি সামান্য সময় আপনাদের সাথে একটু মুজাকারা করি, সামান্য সময়। ইনশাআল্লাহ থাকবেন আমার সাথে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাহফিল হইল মহিলা মাদ্রাসার মাহফিল, জামিয়া ইসলামিয়া মৌলভী চক মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসার মাহফিল হইল, প্রথম হইল এই মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলা হলো দিনের একটা দুর্গ বা কেন্দ্র। এই মাদ্রাসাগুলা যদি হয় তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসা যদিগুলা হয় তাহলে আমরা মসজিদের মধ্যে ইমাম পাব। এই মাদ্রাসাগুলা যদি হয় তাহলে আমার আপনার জানাজার নামাজ পড়াবে এমন ব্যক্তি তৈরি হবে, কথা ঠিক না? এই মাদ্রাসাগুলা যদি হয় তাহলে আমরা উলামায়ে কেরাম পাব। এই মাদ্রাসাগুলা যদি হয় তাহলে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গে ব্যক্তিদেরকে আমরা পাব। এই মাদ্রাসাগুলা যদি হয় তাহলে এই যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেইগুলো আমরা দেখতেছি এই সবগুলা তার গতিতে চলতে থাকবে, কারণ ওই মাদ্রাসাগুলার মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর নাম নিবে এমন ব্যক্তি তৈরি হয় এই মাদ্রাসাগুলার মাধ্যমে। কাজেই এই মাদ্রাসা হলো দিনের একটা দুর্গ বা কেন্দ্র। তারপরে আবার এটা পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনে সুন্নাত। নবীজি সাহাবাই কেরামদেরকে বাহিরে দিনে তালিম দিছেন, ভিতরে মহিলাদেরকে উম্মাতুল মুমিনিনদেরকে তালিম দিছেন। এটা নবীজির আইনে সুন্নাত। নবীজি বাহিরে সাহাবাই কেরামকে দিনে তালিম দিছেন, ভিতরে মহিলাদেরকে উম্মাতুল মুমিনিনদেরকে দিনের শিক্ষা দিছেন। এক পর্যায়ে কি বলেছেন, হুজুর ইসরা আলমে আন হুমায়রা, দিনের অনেক বিষয়গুলো আছে যেই বিষয়গুলো পুরুষের সামনে বলা যায় না, কিন্তু মহিলাদের অনেক বিষয়গুলো আছে যেগুলো জানার প্রয়োজন আছে। জীবন চলার ক্ষেত্রে অনেক মাসাইলগুলো আছে যেগুলো জানার প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে তালিমের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, ভিতরে তালিমের মাধ্যমে মহিলা বিভাগের নারী জাতির যত শিক্ষা ছিল সেই শিক্ষা দিয়েছে, এবং বলে গেছেন তোমরা দিনের অংশগ্রহণ করো হুমায়রাদের কাছ থেকে। সুবহানাল্লাহ, এই জন্য দেখা গেছে মহিলাদের মধ্যে 2000-এর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000-এর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবার দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে উম্মাতুল মুমিনিনদের কাছ থেকে সমাধান গ্রহণ করা হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন, মাসআলার সমাধান কি হবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সেই সমাধান গ্রহণ করেছে, মাসআলা নিষ্পত্তি করেছে। কাজেই মহিলা মাদ্রাসা হলো নবী আলাইহিসসালাতুল মুসলিমের আইনে সুন্নাত। এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, কেন মানুষ আমরা যারা মানুষ আছি দুই ভাগে বিভক্ত, এক হলো পুরুষ আর এক হলো নারী, কিন্তু যত পুরুষ আছে সমস্ত পুরুষরা কিন্তু নারীমুখী, কথা ঠিক না? সব পুরুষরা নারীমুখী। আমার আব্বা তার উদাহরণ দিয়া বলতে যে 80 বৎসর 70 বৎসর 90 বৎসরের বুড়া সেও যদি হুসট খায় আসার খায় তাহলে কি বলে, মাই মাই শব্দটা বের হয়।
যদি ও ভিন্ন জিনিস সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুক সম্পর্ক করতে পারে এবং কলবে জিকির চালু করতে পারে তাহলে হতে ব্যতিক্রম হবে মুদবার স্বাভাবিকভাবে জবান দিয়ে কি বের হবে মাই বের হবে তাহলে বুঝা গেল 80 বছরের বুড়া 90 বছরের বুড়া 70 বছরের বৃদ্ধ মানুষও কিন্তু মামুখী মহিলাদের দিকে কথা ঠিক না পুরুষরা কিন্তু মহিলামুখী আছে কাজে এই নারীদের কাছে যদি দিন হয় নারীদেরকে যদি দিন শিক্ষা দেওয়া যায় নারীর কাছে যদি দিন পৌঁছানো যায় তাহলে গড় সুন্দর হবে সমাজ সুন্দর হবে এলাকা সুন্দর হবে থানা সুন্দর হবে ইউনিয়ন সুন্দর হবে থানা সুন্দর হবে জেলা সুন্দর হবে দেশ সুন্দর হয়ে যাবে নারী যদি ভালো হয়েছে আজকে কুজনিয়া দেখবেন যত পরিবারের মধ্যে সমস্যা যত ফ্যামিলির মধ্যে সমস্যা তার একমাত্র কারণ হলো গড়ের সমস্যা গড়ের সমস্যা কি টাকা পয়সা নয় ধন দৌলত নয় সমস্যা কি গড়ের নারীদের কাছে সেই দিন গড়ের নারীদের কাছে যখন সেই দিন গড়ের নারীদের কাছে থাকবে ওই গড়ের পুরুষরা দিনদার আল্লাহওয়ালা হবে আল্লাহমুখী হবে ওই পরিবারের পুরুষের আল্লাহমুখী হবে ও আস্তে 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 তার পাড়া প্রতিবেশী তার এলাকার মানুষ আস্তে আস্তে তার ইউনিয়নের মানুষ থানার মানুষগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে তার আপনাদের এলাকার মহিলা মাদ্রাসা এখানে আছে মৌলভী চৌক মহিলা মাদ্রাসা এখানে আছে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি এই মহিলা মাদ্রাসা কতদিন ধরে চলতেছে আপনারা বলুন কতদিন চলতেছে আলহামদুলিল্লাহ অনেক দিন হয়ে গেছে বলেন এই মহিলা মাদ্রাসার কারণে আশপাশের মহিলাদের এবং পুরুষদের হালাত পরিবর্তন হয় নাই কেন হল আমার আব্বাসান রহমতুল্লাহ আলাই মাদ্রাসা যে জায়গার মধ্যে করেছেন বর্তমানে আমাদের মাদ্রাসা যে জায়গার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এই বছরও 1591 জন ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ তাওরা হাদিসের মধ্যে আপনাদের মাদ্রাসা মুহতামিম সাহেব উনি আমাদের মাদ্রাসার হাদিস বিভাগে পড়ান আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবেও আলহামদুলিল্লাহ এই বছর প্রায় 86 জন ছাত্রী আছে আলহামদুলিল্লাহ আব্বাসান রহমতুল্লাহ যে মেহনত শুরু করেছিলেন যে কাজ শুরু করেছিলেন এলাকার মধ্যে তখনকার সময়কুর এলাকার অবস্থা অত্যন্ত নিম্ন ছিল কেমন নিম্ন ছিল গাছের মধ্যে চুর গাছের মধ্যে উঠেছে সুপারি পাড়তেছে মালিকের চালের উপরে পড়তেছে শব্দ হইতেছে মালিক গর থেকে বের হবে সাহস করতে পারে বুঝেন নাই এত খারাপ অবস্থান ছিল আল্লাহর ফজল ও করমে ওই মহিলা মাদ্রাসার কারণে ওই নারীদেরকে দিন শিখানোর কারণে ওই গড়ের মধ্যে দিন পৌঁছানোর কারণে এখন আমাদের গাড়িগুলো বাহিরেই পথ থাকে মাদ্রাসার বিভিন্ন জিনিসগুলো বাহিরেই থাকে কোনো মানুষ তার মধ্যে হাতও দেয় না চুরিও করে মসজিদের মধ্যে দেখছেন না মসজিদের মধ্যে গেলে জুতা হাতে করে নিতে হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আপনি সুলতানপুর যাবেন মহিলা মাদ্রাসা যে জায়গা আছে এই জায়গায় যাবেন জুতা যতই দামি আপনার জুতা হোক জুতা কেউ নিবেন আপনার জুতা চুরি করবেন হুজুরের ছেলে আমাদের এখানে পড়াইতেছে আলহামদুলিল্লাহ পড়ছেও পড়াইতেছে আলহামদুলিল্লাহ হুজুর কতবার আমাদের এখানে গেছে আমি বলার উদ্দেশ্য হল যে মহিলা মাদ্রাসার মাধ্যমে পরিবর্তন হল আইনে সুন্নত মহিলা মাদ্রাসা মহিলাদেরকে দিনে শিক্ষা দেওয়া হলো মূল কাজ যখন এই মূল কাজ হয়ে যাবে দেখবেন আপনার এলাকার ছেলেরা পরিবর্তন হয়ে যাবে যুবকেরা পরিবর্তন হয়ে যাবে ঘরের মধ্যে পরিবর্তন চলে আসবে শুধু পরিবর্তন আসবে না আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ইজ্জত শান্তি এই চারো জিনিস আপনার এলাকার মধ্যে চলে আসবে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমি যখন 1999 যখন দাওরা দিলাম দাওরা দিয়ে যখন বের হয়েছিলাম তখন অনেকে আমাকে বলেছিল হুজুর জায়গা এখানে জায়গা কিছু আছে বিক্রি হবে রাখেন বলছিলাম আমি জায়গা রাখব না তখনকার সময় ওই জায়গার দাম ছিল কত 15,000 টাকা শতক ছিল 15,000 টাকা শতক এই মাদ্রাসার পাশে এই রাস্তার পাশে
এই রমজানের পরে ওই জায়গা আমি মাদ্রাসার জন্য ক্রয় করেছি 100 জায়গা 1,40,000 টাকা তার মানে প্রায় 48,00,000 টাকা লেগেছে আমার 300 জায়গা কিন্তু জায়গার দাম বেড়ে গেছে বরকত হয় নাই বরকত হয়ে গেছে এই মহিলা মাদ্রাসার কারণে দ্বীনি প্রতিষ্ঠানের কারণে দ্বীনের তালিমের কারণে জায়গার দাম বেড়ে যাবে মানুষের দাম বেড়ে যাবে বরকত চলে আসবে ইজ্জত চলে আসবে কেন মূল হলো মহিলাদেরকে দিনদার আইনে সুন্নত এই গাজ যখন চলে আসবে আল্লাহর ফজল ও করমে সমস্তগুলা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আপনার আমার পিছনে নফস এবং শয়তান আছে পাশাপাশি মানুষের বি শয়তানগুলো আছে আমাদের পিছনে কাজ করতে করতে আজকে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে কিভাবে ধ্বংস করে দিয়েছে এই ইহুদিরা ইহুদি গোষ্ঠী আমাদের পিছনে এমনভাবে কাজ করেছে আমাদের ঘরের নারীদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আমাদের ঘরের নারীদেরকে বেপর্দা করেছে আমাদের ঘরের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে কথা ঠিক না এই এনজিও ব্যারাকের মাধ্যমে ব্যারাকের কাছে যখন আপনি যাবেন এনজিওর কাছে যাবেন আপনাকে আপনাকে দিবে আপনাকে ঋণ দিবে না কাকে দিবে নারীকে দিবে মহিলাকে ঋণ দিবে একদিকে বেপর্দা করেছে ঘর থেকে নারীদেরকে বের করে বেপর্দা করলো অন্যদিকে আপনার সহযোগিতার নামে টাকা দিয়ে আপনাকে সুদ আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিল এই সুদ এবং বেপর্দার কারণে আজকে আমরা মুসলমানদের ইমান নষ্ট হয়ে গেছে মুসলমানদের ইমান নষ্ট হয়ে গেছে ইমানের জুতি নষ্ট হয়ে গেছে ওইগুলাকে যদি ধুলাই করতে হয় পবিত্র করতে হয় এই মহিলা মাদ্রাসাগুলার প্রয়োজন আছে না এই মহিলা মাদ্রাসাগুলার প্রয়োজন আছে আপনি আপনার মেয়েকে দিন শিক্ষা দিবেন কত দামি শিক্ষা আপনি আপনার মেয়েকে দিন শিক্ষা দিবেন নবীজি বলেন কেউ যদি তার তিনটা মেয়েকে দিন শিক্ষা দিতে পারে এবং দিনদার স্বামী দেখে শাদি দিতে পারে নবীজি বলেন সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকে সাহাবি প্রশ্ন করি আর শুনলাম না কারো যদি দুইটি মেয়ে হয় নবীজি বলেন হ্যাঁ দুইটি মেয়েও যদি হয় তাকে যদি দিন শিক্ষা দিতে পারে এবং দিনদার নারীদের দিনদার স্বামী দেখে শাদি দিতে পারে সেও আমার সাথে জান্নাতের মধ্যে থাকে রাউই বলতেছেন ওই সময় যদি কেউ প্রশ্ন করতে আর রাসূলুল্লাহ আমার যদি একটি মেয়ে হয় ওই মেয়েকে যদি দিন শিক্ষা দিকে আমি জান্নাতে যাব নবীজি অবশ্যই বলতেন ওই মেয়েকে যদি দিন শিক্ষা দেওয়া হয় এবং দিনদার স্বামী দেখে শাদি দেওয়া হয় নবীজির সাথে সে জান্নাতের মধ্যে থাকে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়া কত দামি জিনিস আপনি নবীজির সাথে জান্নাত পাবেন আপনার মেয়েকে যদি দিন শিক্ষা দেন আপনার ঘরের মধ্যে যদি দিন দিন পৌঁছায় দেন আপনার বিবি যদি দিনদার হয়ে যায় আপনার ঘর যদি দিনদার হয়ে যায় আপনার ঘরের মধ্যে শান্তি চলে আসবে আরাম চলে আসবে টাকা না থাকতে পারে সম্পদ না থাকতে পারে দান ঘরের মধ্যে না থাকতে পারে কিন্তু আল্লাহর ফজল ও করমে ঘরের মধ্যে শান্তি থাকবে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী উনাকে ডাক দিয়ে বলতেছেন আমি আপনার ঘরের মধ্যে থাকবো না আপনার ঘরের মধ্যে আমি থাকবো না আপনার সাথে আমি ঘর করবো না ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ বলেন বিবি তুমি আমার ঘরে কেন থাকবো না কেন সংসার করবা না আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহর স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী যেই ঘরের মধ্যে দুঃখ নাই কষ্ট যেই ঘরের মধ্যে নাই যেই ঘরের মধ্যে দুঃখ কষ্ট নাই যেই ঘরের মধ্যে উহ আহ নাই ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই সুবহানাল্লাহ বাবারে দুঃখ কষ্ট আল্লাহ পাকের রহমত মুমিনের জন্য আল্লাহ পাকের রহমত আমি বেমার পড়েছি আমি অসুখ হয়ে গেছে বিপদের মধ্যে পড়েছি বাবা ঘাবড়াবার কোনো কিছু নাই বরং মনে করতে হবে মাওলা বাকের রহমতের নজর তোমার আমার দিকে পড়ছে সুবহানাল্লাহ এই জন্য সৈয়দ বদরুল করিম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেন বাবা দুঃখ কষ্ট হলে পেরেশান হবার কিছু নাই বরং মনে করিও মাওলা তোমার দিকে নজর দিছে মালিক তোমার দিকে দৃষ্টি দিছে কেন দৃষ্টি দিছে তোমাকে উপরের দিকে উঠাবে এই জন্য রূপ দিছে এই জন্য মুসিবত দিল এই জন্য
জন্য কষ্ট তোমাকে আমাকে দিল আল্লাহ আকবার দুঃখ কষ্ট এইগুলা মুমিনের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ সুবহানাল্লাহ কিন্তু বাবা তুমি আর আমি সহ্য করতে পারি না তুমি আর আমি পেরেশান হয়ে যাই কেন তোমার আমার ঈমান দুর্বল হয়ে গেছে তোমার আমার ঈমান দুর্বল হয়ে গেছে এই জন্য তুমি আর আমি সহ্য করতে পারি না আমার মাওলা বলমানা বলুয়ান্নাকুম বিশাইয়ে মিনাল খাউফি ওয়াল জু আমার মাওলা বলে বান্দা তোমাকে পরীক্ষা নিব তোমাকে তোমাকে তোমার স্টেপ বাড়াবো তোমার মর্যাদা বাড়াবো তোমার সম্মান বাড়াবো তোমাকে আমার কাছে টানিয়ে আনবো কিন্তু তোমাকে পরীক্ষা আমি নিব আমার মাওলায় সামান্য দুঃখ কষ্ট দিয়া বলা মুসিবত দিয়া অশান্তি দিয়া কষ্ট দিয়া পরীক্ষা নেন ওই সময় যদি তুমি আর আমি ধরে ধরে থাকতে পারি তোমাকে আমাকে আমার মাওলা তার রহমতের কুলে উঠাইয়া নিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহর স্ত্রী বলে হুজুর আপনার ঘরে আমি থাকব না কারণ ওই ঘরের মধ্যে উহ আহ দুঃখ কষ্ট নাই আর যেই ঘরের মধ্যে দুঃখ কষ্ট নাই ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাই আল্লাহু আকবার আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাই হাতের কাপড়খানা একটু উঠাইলেন উঠাইয়া বলেন বিবি আমার বগলের দিকে একটু তাকাও আমার বগলের দিকে তুমি একটু তাকাও যখন তিনি বগলের দিকে তাকাইলেন তখন তাকায় দেখুন বগলের মধ্যে দুইটা বাঘি নিয়ে আছে ফুড়া আছে আল্লাহ আকবার লাল টকটকে হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু তিনি উহ বলেন না আহ বলেন না তখন তিনার স্ত্রী ডাক দিয়া বলেন আমি ঘরের মধ্যে থাকবো কারণ এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বেশি আছে সুবহানাল্লাহ যেই ঘরের মধ্যে দুঃখ কষ্ট থাকার পরেও যেই শরীরের মধ্যে রূপ থাকার পরেও যেই বগলের নিচে রূপ দুঃখ থাকার পরেও কষ্ট থাকার পরে অসুখ থাকার পরেও উহ আহ বের হয় না ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বেশি আছে সুবহানাল্লাহ বাবার ঘরের মেয়ে লোকরা যদি দিনদার হয় দুঃখ কষ্ট সব সহ্য করে নিবে আল্লাহ রহমত হিসেবে গ্রহণ করে নিবে কিন্তু যদি বিবি দিনদার না হয় তাহলে কি বলবে স্বামীর ঘরে থাকবে না পাঙ্গা ঘরে থাকবে না ঠিক না এই কথা তো বলছো যদি দিনদার যদি হয় ঘরের মধ্যে দিন যদি হয় তাহলে বলবে দুঃখ কষ্ট সেটা আমার জন্য সাজে আর আমার মাওলা আমাকে পরীক্ষা দিতেছেন আমার মাওলা আমাকে মর্যাদা বাড়ানোর জন্যে আমার মাওলা আমার প্রতি রহম করবেন মায়া করবেন তিনার কুরু উঠে নিবেন এই জন্য দুঃখ দিতে আমি সহ্য করতে রাজি আছি এই জন্যে ঘরের মেয়েদেরকে দিন শিখাতে হবে ঘরের মধ্যে শান্তি পেতে চান স্বামী ঘরের মধ্যে শান্তি পেতে চাও যুবক ঘরের বিবির কাছে যদি শান্তি পেতে চাও ঘরের বিবিকে দিনদার বানিয়ে আন আল্লাহ ওয়ালি বানিয়ে আন আল্লাহমুখী বানিয়ে আন ঘরের মধ্যে শান্তি বাবা স্ত্রীর মধ্যে শান্তি বাবা ঘরের মধ্যে রহমত বরকত ইজ্জত শান্তি থাকবে টাকা না থাকতে পারে সম্পদ না থাকতে পারে কিন্তু ঘরের মধ্যে শান্তি থাকবে আল্লাহু আকবার আল্লাহ বাবার আল্লাহ ওলিদের জীবনী তালাশ করিয়া দেখেন আল্লাহ ওলিদের যত আল্লাহর ওলি দুনিয়াতে বিদায় হয়েছেন সমস্ত আল্লাহর ওলিদের মা ছিলেন আল্লাহ ওয়ালি কোন আল্লাহওয়ালা এমন পাবেন না তিনাদের মা আল্লাহ ওয়ালি ছিলেন আল্লাহর পাগল ছিল কেমন পাগল ছিল আল্লাহ আকবার ইমাম আউজাই রহমতুল্লাহ ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই তিনার মা আউজাই রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলতেছে উনি মাসে একবার টয়লেটে যেতেন কয়বার আল্লাহ তিনি মাসে একবার টয়লেটে যেতেন বাথরুমে একবার যেতেন কোনো মাসে জুড়ে দুইবার ইমাম আউজাই বাথরুমে গেছেন টয়লেটে গেছেন বাথরুমে গেছেন মা দেখছেন সাথে সাথে লোকদের কাছে বলতেন তোমরা আবার আউজাইয়ের জন্য দোয়া করো মনে হয় আমার আউজাই মনে হয় আমার সন্তানের পেটের অসুখ হয়ে গেছে এই জন্য বাথরুমে দুইবার গেছে কি পর্যন্ত আল্লাহ আলী ছিলেন মা কীভাবে আল্লাহ আলী আল্লাহ আকবার যত আল্লাহওয়ালারা হয়েছেন বুকা কষ্ট করার মাধ্যমে হয়েছে বুকের মধ্যে কষ্ট করে না খেয়ে কষ্ট করে আল্লাহওয়ালা হয়েছেন
তিনার মা কত বড় আল্লাহওয়ালি ছিলেন, সন্তান মাসে একবার টয়লেটে যাবে, বাথরুমে যাবে তাও হবে না, দুইবার যাবে তাও হবে না, কি করবে? চব্বিশ ঘন্টা নিজেকে দিনের জন্য কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে মা যদি আল্লাহওয়ালি হয়, মা যদি দিনদার হয়, ওই ঘরের সন্তান দিনদার হয়ে যাবে, আল্লাহওয়ালি হয়ে যাবে। ওই ঘরের ঘরের স্বামী স্ত্রী যদি দিনদার হয়, ওই ঘরের স্বামী আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবার সিলেট মৌবন এলাকা, এক ব্যক্তি ছিল অনেক খারাপ মানুষ ছিল, সবাই তাকে জানতো সে সন্ত্রাসী হিসাবে, কিন্তু ওনার স্ত্রী বড় দিনদার ছিল, আল্লাহওয়ালি ছিল, সব সময় স্ত্রীকে বুঝাইতো, নিজের স্বামীকে বারবার বুঝাইতো, বারবার বুঝাইতো, তুমি অন্যায় করো না, মানুষের সাথে এমন ব্যবহার করিও না, বারবার তাকে বুঝাইতো, কিন্তু কে কার কথা শুনে, সে তার হালতের মধ্যেই ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নারী আল্লাহর কাছে দোয়া করতে থাকতো। এক পর্যায়ে আল্লাহু আকবার, এক পর্যায়ে জিল্লুল আকসাব রহমতুল্লাহ আলাইহি, আজকে দুনিয়াতে নাই রে বাবা, ওই জিল্লুল আকসাব রহমতুল্লাহ আলাইহি সম্পর্ক করে বয়তুল্লাহ তোয়াফে গেছে, বয়তুল্লাহ তোয়াফে গিয়া যখন মিনার মধ্যে গেছে, মিনার মধ্যে যখন গেছে, হজের মধ্যে মিনার মধ্যে যখন গেছে, তাওয়ার পরে নিম গাছের নিচে বসছে, বিবির কুলের মধ্যে মাথা রাখছে, রাখার পরে বিবিকে বলতে, বিবি আমাকে একটু জমজমের পানি পান করাও, বিবি তাকে জমজমের পানি পান করাইল, তারপরে ডাক দিল, বিবি আমি আর দুনিয়াতে থাকবো না, তুমি আমাকে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ, বাবারে বিবি আল্লাহওয়ালি ছিল, স্বামী এক পর্যায়ে দিনদার আল্লাহওয়ালা হয়ে গেছে, আরেক আল্লাহওয়ালার সুহবতে যাইয়া, আরেক আল্লাহওয়ালার সুহবতে যা, সে আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মুখখানা কত ভালো মত হয়ে গেছে। আবার এই জন্য ঘরের মধ্যে শান্তি পেতে চাও, ও যুবক ঘরের মধ্যে শান্তি পেতে চাও, বিবিকে দিনদার বানাও, আল্লাহওয়ালি বানাও, ঘরের বিবিকে দিনদার বানাও, ঘরের মাকে দিনদার বানাও, সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে। মা দোয়া করার দ্বারা সন্তান অনেক কিছু খুলে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যমনের অন্ধ ছিলেন, যমন অন্ধ ছিলেন, মা দোয়া করেন চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, মা দোয়া করেন চক্ষু ভালো হয়ে গেছে, মায়ের দোয়া, মায়ের দোয়ার দ্বারা সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে। কিন্তু মা কেমন হতে হবে? মায়ের কাছে দিন থাকবে, আল্লাহওয়ালি মা হবে, ঘরের মধ্যে দিন থাকবে, ঘর দিনদার ঘর হবে। ওই ঘরের মা যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই ঘরের সন্তানগুলো আল্লাহওয়ালা হয়েছে। মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ঘরের মধ্যে আসছিল, অনেক খুশি। মা জিজ্ঞাসা করে, বাবা এত খুশি কেন? তিনি বলতেছেন, মা আজকে এত হাজার লোক আমার হাতে হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হয়েছে। মা বলছেন, বাবা এই যে তোমার হাতে হাত দিয়ে তোমার মুসলমান হলো, এটা তোমার কোনো কেরামতি না, ওই জায়গার মধ্যে আমার মায়ের ভূমিকা আছে। মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ বলেন, মা ওই জায়গার মধ্যে তোমার কী ভূমিকা আছে? তখন মা বলতেছেন, বাবা আল্লাহু আকবার, মা বলতেছেন, বাবা তুমি আমার পেটে আসার পরে আমি প্রতিদিন শেষ রাত্রিতে উঠি, মাওলার কুদরতি কদমে সেজদা দিই, মালিকের কাছে দোয়া করেছি, মাবুদ গো তুমি আমার পেটের সন্তানকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। মাবুদের কাছে রাত্রিবেলা কাঁদছে। আজকে আমাদের ঘরের কয় মেয়ে আছে, কয়জন মা আছে, কয়জন স্ত্রী আছে, স্বামীর জন্য কান্দে, সন্তানের জন্য চেষ্টা দিয়ে উঠে, কয়জন মা আছে, কয়জন মেয়ে আছে, কয়জন স্ত্রী আছে? মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির মা শেষ রাত্রি উঠে সন্তানের জন্য দোয়া করতেন, মাবুদ গো তুমি আমার সন্তানকে, পেটের সন্তানকে যুগশ্রেষ্ঠ ওলি বানিয়েছ। এরপরে বলেন, বাবা তাও শেষ না, তুমি দুনিয়াতে আসার পরে তুমি যখন দুধ পান করতে, তোমাকে দুধ পান করানোর আগে আমি অজু করে নিতাম। সুবহানাল্লাহ, প্রথমে আমি অজু করতাম, অজু করার পরে
তারপরে তোমার মুখের মধ্যে আমি দুধ দিতাম। যখন তুমি দুধ খাওয়া অবস্থায় তুমি দুধ পান করতেছো, দুধ খাইতে আসো, ওই সময় আমি আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত করতাম, সুবহানাল্লাহ। একদিকে কালামের নূর, অন্যদিকে ওজুর নূর, অন্যদিকে আমার মাওলার জিকিরের নূর কলবের মধ্যে ঢুকতেছে, পেটের মধ্যে খাবার ঢুকতে দুধ ঢুকতেছে আর কলবের মধ্যে মাওলার নূর ঢুকতেছে। এর দ্বারা সন্তান মায়ের কুল থেকে উলি হয়েছে। এই জন্যে মায়া হলো সন্তানের জন্য মাদার ইজ দ্য বেস্ট টিচার ফর দ্য চাইল্ড। এটা হলো দুনিয়াদারদের কথা, আর দিন দিনদার আল্লাহওয়ালাদের কথা হলো আল উম্মু আউয়ালুল মাদ্রাসা। মা হলো একটা প্রতিষ্ঠান, মা হলো সন্তানের জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠান। কাজেই মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়। মা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের মধ্যে বাংলা, ইংরেজি, ভূগোল, আরবি, ইতিহাস সবগুলো আছে, কথা ঠিক নেই, কিন্তু একজন টিচারের মধ্যে সবগুলো নেই, একজন শিক্ষকের ভিতরে সবগুলো নেই, কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে সবগুলো আছে। ইসলামের থিওরি হলো মা হলো একটা প্রতিষ্ঠান, আর দুনিয়াদারদের থিওরি হলো মা হলো একজন টিচার, শিক্ষক। কিন্তু দিনদার আল্লাহওয়ালাদের থিওরি, আল্লাহওয়ালাদের কথা হলো না মা টিচার নয়, বরং মা হলো একজন একটা প্রতিষ্ঠান। কাজী মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালি যদি হয়, তাহলে ওই ঘরের সন্তানগুলো কী হবে? আল্লাহওয়ালা হবে। মা যদি খারাপ হয়, সন্তানগুলো খারাপ হবে। আচ্ছা বলেন, সন্তানগুলো দেয় ছোটো ছোটো বাচ্চাগুলো গালি দেয়, কেউ শিখায় তাকে? স্কুলের মধ্যে শিখায় গালু, মাদ্রাসার মধ্যে গালি শেখানো হয়, তাহলে কীভাবে শিখি? মা বাবার কাছ থেকে শিখতে থাকে, মা বাবার কাছ থেকে গালি শিখতে থাকে। ভালো জিনিসগুলো মার কাছ থেকে পাবে সে ভালো হবে, খারাপ জিনিস পাবে সে খারাপ হবে। সন্তান পেটের মধ্যে মা রাখবে, মা যদি দিনদার হয় ওই পেটের সন্তানগুলো দিনদার আল্লাহওয়ালা হবে। আল্লাহু আকবার। আমার আব্বা দান আমার তুলে বুঝাই দেন বাবা, একটা মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালি যদি হয়, ও যুবক ভালো করিয়া শুনো, ও স্বামী ভালো করিয়া শুনো, একটা মেয়ে যদি আল্লাহওয়ালি হয়, একটা মা যদি দিনদার হয়, একটা স্ত্রী যদি দিনদার হয়, গর্ভে যখন সন্তান চলে আসবে, ওই সন্তান চলে আসার পরে ওই মা তখন আল্লাহপাকের কালাম তিলাওয়াত করবে, ওই মা কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই মা মাওলাপাকের জিকির আজকার করবে। একদিকে মা মাওলাপাকের কালাম তিলাওয়াত করবে, অন্যদিকে মাওলাপাকের জিকির আজকার করবে। ওই জিকির আজকার এবং নামাজের প্রভাব এর কিন্তু অ্যাকশন সন্তানের উপর হইতে থাকবে, পেটের সন্তানের উপর অ্যাকশন হইতে থাকবে। এইভাবে যখন দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে থাকলো, থাকার পরে যখন মার পেট থেকে বের হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালি যদি হয়, যখন মা দুধ পান করাবে, তখন দোয়া পরে মাসনুন দোয়া পরে দুধ পান করাবে, ওজুর সাথে দুধ পান করাবে, ওই সময় দুধ পান করাবে, তখন মাওলা বাগের কালাম তিলাওয়াত করবে, রসুলুল্লাহর হাদিসগুলো পড়তে থাকবে, রসুলুল্লাহর হাদিসগুলো পড়তে থাকবে, মাওলা বাগের জিকিরগুলো করতে থাকবে। এইভাবে যখন দুই থেকে আড়াই বছর পর্যন্ত সন্তান মায়ের দুধ পান করতে থাকবে, আর এইভাবে শুনতে থাকবে, যখন সন্তানের জবান খোলার সময় হয়ে যাবে, তখন সন্তানের জবান থেকে আস্তে করে বের হবে আল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, যার জবান খুলবে আল্লাহ বলে, তার মৃত্যু হবে আল্লাহ বলে, সুবহানাল্লাহ। বাবা যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাদাখালাল জান্নাহ, সে মাওলার জান্নাতে চলিয়া যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাই মুরব্বী বাবা, আপনাদের জন্য নিয়ামত হলো এই মহিলা মাদ্রাসা। আবার নিয়ামতের কদর করো, নিজের সন্তানকে দিনদার বানাও, নিজের মাকে দিনদার বানাও, মেয়েকে দিনদার বানাও, নিজের স্ত্রীকে দিনদার গ্রহণ করো, ঘরের মধ্যে দিন রেখে দাও, সন্তান ভালো হবে, সন্তান দিনদার হবে, আল্লাহওয়ালি হবে। আর মায়ের কাছে দিন না হয়,
ওই সন্তান যখন মায়ের পেটে চলে আসবে তখন সে টেলিভিশন দেখবে ভিসিআর দেখবে হাতের মধ্যে মোবাইল টাচ মোবাইলের মধ্যে বিভিন্ন ছবিগুলো দেখতে থাকবে এর তাসির অ্যাকশন কিন্তু পড়বে মা যদি দিনদার আল্লাহ ওয়ালি যদি না হয় আলপেট মার্কা যদি হয় বিভিন্ন দুনিয়ামুখী যদি হয় সন্তান ভূমিষ্ঠ হবে দুধ পান করাবে ঠিকই কিন্তু মাওরা জিকির করবে না তখন বিভিন্ন গানগুলা গাইতে থাকবে বিভিন্ন গালিগুলা দিতে থাকবে বিভিন্ন আবিজাবি কথাগুলো বলতে থাকবে এর অ্যাকশনও কিন্তু সন্তানের উপর পড়তে থাকবে সন্তানের জবান খোলার সময় যখন হয়ে যাবে তখন সন্তানের জবান থেকে আল্লাহ বের হবে না কথা ঠিক না বেঠিক এই জন্য আমার মুরব্বী বাবা যুবক ভাই আপনাদের জন্য বড় নিয়ামত এই মহিলা মাদ্রাসা মবিজির আইনে সুন্নত মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত বাবার নিয়ামতের কদর করো মাওলার কাছে যা যা পাবেন দুনিয়া তো যা যা পাবেন দুনিয়াতে ইজ্জতওয়ালা হবেন আখরা তো ইজ্জতওয়ালা হবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই একমাত্র কারণ মায়ের কাছে দিন নাই আল্লাহু আকবার আমাদের সমাজে শান্তি নাই একমাত্র কারণ বোনের কাছে দিন নাই আমাদের সমাজে শান্তি নাই একমাত্র কারণ স্ত্রীর কাছে দিন নাই আজকে যদি স্ত্রী দিনদার হইতো কোনো পুরুষ ঘরের মধ্যে থাকতে পারত না আজকে যদি বোন দিনদার হইতো দিনের দরদ যদি ভিতরে থাকতো কোনো পুরুষ ঘরের মধ্যে থাকতে পারত না ফজরের নামাজে মুসল্লি নাই ইমাম সাহেব মুয়াজ্জিন একাই নামাজ পড়ে কথা ঠিক না বেঠিক আজকে কি পুরুষের এলাকার মধ্যে নাই সবাই কি মরিয়া গেছে না না বাবা মরে নাই ঘরের মধ্যে ঘুমায় রয়েছে ওই ঘরের মধ্যে মা যদি দিনদার হয় সন্তান যদি দিন মা যদি দিনদার হয় বোন যদি দিনদার হয় স্ত্রী যদি দিনদার হয় ওই ঘরের পুরুষেরা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না ফজরের সময় ঘুমাইতে পারবে না এই জন্য বাবা অনুরোধ জানাই পায়ে হাত রেখে বলি বাবা মাওলা বাকের নিয়ামত মহিলা মাদ্রাসা রে বাবা ওই মহিলা মাঝে কদর করতে পারো দুনিয়া তো বাদশাহী অর্জন করবে আখেরাতের মধ্যে বাদশাহী অর্জন করবা কারণ একজন মা যদি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যায় 70 জন ওলি আল্লাহ চাইতে উত্তম সুবহানাল্লাহ একজন ওলি আল্লাহ যেই কাজ করবে একজন আল্লাহ ওলি যেই কাজ করবে তার চাইতে বেশি কাজ করবে একজন মা সুবহানাল্লাহ কাজে একজন মা যদি বানাই দিতে পারো একজন আল্লাহ ওলি মা যদি বানাই দিতে পারো একটা জাতিকে ঠিক করার জন্য যথেষ্ট হয়ে যাবে বাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অতীতে যত আল্লাহ ওয়ালারা অতিবাহিত হয়েছেন তাদের কাছে রাইফেল ছিল না বোমা ছিল না তাদের কাছে এটম ছিল না রে বাবা বড় বন্দুক ছিল না পিস্তল তাদের কাছে ছিল না কিন্তু তাদের কলবের ভিতরে আল্লাহ আকবার মাওলা পাকের মহাব্বত ছিল আর ওই কলবের ভিতরে মহাব্বত হইল কিভাবে মায়ের মেহনতের দ্বারা বোনের মেহনতের দ্বারা স্ত্রীর মেহনতের দ্বারা মায়ের দুয়ার দ্বারা কলবের মধ্যে মাওলা পাকের মহাব্বতের নূর বসছিল আল্লাহ পাক মায়ের কিন্তু ভূমিকা প্রথমে ছিল আল্লাহ পাক ধারাবাহিকভাবে যখন চলছে এরপর যে আল্লাহ ওয়ালার সোহবত নিছেন আরো তেজ বাড়িয়া গেছে আরো আগুন বাড়িয়া গেছে আরো নূর বাড়িয়া গেছে সুবহানাল্লাহ ওই একজন আল্লাহ ওয়ালার আওয়াজের দ্বারা হাজার মানুষ ঠান্ডা হয়ে গেছে কথা ঠিক না বেঠিক এই জন্য আমার যুবক ভাই মুরব্বী বাবা দুনিয়াটা তোমার আমার জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়া ছাড়িয়ে দুনিয়ার আমি সবাই চলিয়ে যাওয়া লাগবে এই দুনিয়াতে তুমিও থাকবা না আমিও থাকবো না কিন্তু বাবা তোমার অধীনস্থদের যত মেয়ে লোকরা আছে যত পুরুষ পুরুষ লোকরা আছে সবার জবাবদিহিতা করা লাগবে কথা ঠিক না বেঠিক বাবা তুমি মুরব্বী বাবা তোমার সন্তানকে যদি দিন না শিখাও কিয়ামতের মাঝে তোমার গলার মধ্যে ফাঁস লাগাবে কিয়ামতের মাঝে তোমার বিরুদ্ধে মামলাতে নালিশ দায়ের করবে তোমার বিরুদ্ধে কেস দায়ের করবে বাবা এই জন্য তো এই জন্য অনুরোধ করি বাবা এই দুনিয়া কিছুই না রে বাবা এই দুনিয়া ছেড়ে তুমিও চলিয়া দেওয়া লাগবে আমিও চলিয়া দেওয়া লাগবে কিন্তু বাবা যা কিছু করব সব হাজির থাকবে কথা ঠিক না বেঠিক ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাই আর ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন বাবার জার্না পরিমাণ নেকের আমল যদি করো তাও কিন্তু পাবে
যারা পরিমাণ বদের আমল যদি করি তাও কিন্তু পাবো। আমার মাওলা কোন জিনিস গোপন করবে না, কোন জিনিস ছাড়বে না রে বাবা। তুমি আর আমি যত শ্বাস নিতে আসি, যত কথাগুলা বলতে আসি, সব আমার মাওলা রেকর্ড করে নিতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ামতের মাদের আমার মাওলা সবগুলো তোমাকে আমাকে দিবে আর বলবে, ও বান্দা তোমার বয়সেরা তুই নিজেই কর, তুই জান্নাতি না জাহান্নামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা কোনোদিন সার হবে না রে, কোনোদিন জামাকে ছুটিয়ে যাবে না। ভালো করলো বাবা, বুড়া করলো বাবা। এই জন্য বাবা মনকে একটু বুঝাও, পরিবর্তন করো। এই দুনিয়া তোমার আমার জন্য কোন স্থায়ী, চিরস্থায়ী হলো আখেরাত। আখেরাতের সামান দেরি করো, তৈরি করো, এই দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে। তোমার আমার মতো কত যুবক দুনিয়াতে বিদায় নিয়ে চলিয়া গেল, তোমার আমার মতো কত মুরব্বী বাবা দুনিয়াতে বিদায় নিয়ে চলিয়া গেল। আহারে কেউ তো থাকতে পারে নাই, কেউ তো রাখতেও পারে নাই। ওই করুণার সময় কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত টাকাওয়ালা বিদায় হয়ে গেছে, কিন্তু ওই টাকাওয়ালারা নিজেকে রাখতেও পারে নাই, অনেক টাকা ব্যয় করে নিজেকে রাখতে পারে নাই, সেও কিন্তু চলিয়া গেছে। তুমি আর আমিও কিন্তু চলিয়া দেওয়া লাগবে। কোন অবস্থায় বাবা তুমি মহলার দরবারে যাবা? আল্লাহ বাগদির জিজ্ঞাস করে আব্দুল করিম আব্দুর রহিম তোকে আমি এত নিয়ামত দিলাম, আমার আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার গরুর গোশত, আমার মাছ, আমার মাংস, আমার গোশত সব বুক করলি, ও আব্দুল করিম আমি মাওলার জন্য কি নিয়ে আসছো? বাবার কি জবাব দেবা একটু চিন্তা বিগির করিও। আজ পর্যন্ত তুমি আর আমি মাওলাকে সন্তুষ্ট করার মতো একটা শ্রদ্ধাও দিতে পারি নাই, কথা ঠিক নেবে ঠিক, একবার আল্লাহ বলে ডাক দিতেও পারি নাই। অথচ তোমাকে আমাকে আমার মাওলা বাতাস দিতে আসে, খাবার দিতে আসে, সবগুলো চলতে আসে। বাবা রে আমার মাওলা সব যেগুলো দিল, আমার মাওলা সেনে জবাব করে কি জবাব দিবা? একটু চিন্তা বিক্রি করে মাওলার কবরের দিকে যাইও। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা রে খুদা নাগদা নাফরমান গুনাগার হারামি সুৎকুর ঘুষকুর বদমাইশ কবরের দিকে যাও, মৌতের বিছানার মধ্যে আসার হইয়া বড়। আল্লাহ ভয়ঙ্কর বাবা রে দেখতে পাইবা আজরাইল আলাইহিসসালাম সামনে দাঁড়ায় গেছে, আজরাইলের মাথা আসমানে বা তোর জমিনে এক হাত মাশরিক আর হাত মাগরিবে তাম দুনিয়া জুড়িয়া তার শরীর, সমগ্র শরীরের মধ্যে খালো করো লম্বা লম্বা পশম, ওই পশম করে লোহার মতো দাঁড়াইয়া যাইবে, আগুনের ভিঙ্কেরি বাইরে থাকবে, লীন লঙ্কুর দিকির মতো দুই খারা সেটকু থাকবে, ওই দুইটা চকু গুরান্ডি মারবার বলবে না পরমান কবি আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার বিধান মানো নাই, আজকে মানো মাওলার হুকুম ধরিয়ে নেওয়ার জন্যে। নাফর মান তো নাজরুল্লাহ সালাতু সালামকে দেখবে মাথা তার আসমানে বা তার জমিনে তাম দুনিয়া জুড়িয়া তার শরীর, শরীর থেকে ধোঁয়া বাইরেতে আসে, দুর্গন্ধ বাইরে দিয়ে আসে বিশ্রী আকৃতির। তখন আদরে সালাতু সালাম দেখার পরেই নাফর মান তখন চিল্লানি শুরু করিয়া দিবে, হাতে পায়ে টানা হাজরা শুরু হইয়া যাইবে। নাফর মান তখন ডাক দিয়ে বলে ভাই আজরাইল আমার একটু সময় দাও, আমি তোমা করিয়া লয়, আমি চেষ্টা করিয়া লই, নেকির আমল করিয়া লয়, একটু সময় দাও, একটু তোমা করিয়া লই। আদরুল্লাহ সালাতু সালাম বলবে নাফর মান তোর জন্য আর কোনো সময় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রু বাইরে চাইবে না, শরীরের তিনশো ষাটটা মুখে দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। আদরুল্লাহ সালাতু সালাম ডাক দেবে নাফর মান আর বাদ দিতে পারবি না, আর বাদ দিতে পারবি না, বাঘার কোন সুযোগ তোর জন্য নাই। আদরুল্লাহ সালাতু সালাম বলবে নাফর মান বাইরে আয়, কিন্তু নাফর মানে রু বাইর হবে না, ওই হারামি সুদকুর ঘুষকুর বদমাইশ তার রু কিন্তু তখন বাইরে চাইবে না। আদরুল্লাহ সালাতু সালাম তখন গুসা হইয়া এমন যদি থাবা মারবে বাবার থাবার শুরু করে যা রক সেরিয়া যাইবে, টান মারি রুটা বাইর করে নিয়ে যাইবে বাবা, বডিখানা মাটির মধ্যে টাচ করে পড়িয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করিয়া দেবে, মেয়ে কানবে আব্বা আব্বা আব্বা, ছেলে কানবে আব্বা আব্বা, আখরে স্ত্রী কানবে স্বামী স্বামী কানতে থাকবে, ঘরের ভিতরে মা গরুর মধ্যে থাকে মা কানতে থাকবে,
বন্ধু বান্ধব সবাই কান্নাকাটি শুরু করিয়া দিবে আল্লাহ আব্দুল্লাহ ভূত হবে ঘুরে নিয়ে যাইবে বড়িখানা টাস করে মাটির মধ্যে বরিয়া থাকবে সবাই গুসল দিয়া গাবন বরাইয়া জানাজার নামা দিয়া দাবন জন্য নিয়ে চলিয়া যাইবে আবার নাফরমান যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে নাফরমানের লাশ কানা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে নাফরমান স্বপ্নের মধ্যে দেখদিন ভাইবে জাহান্নামের আগুন কবরের মধ্যে বরিয়া গেছে সাপ বিজ্জু কবরের মধ্যে বরিয়া গেছে আবার স্বপ্নের মধ্যে সবগুলো দেখতে পাইবি তখন সন্তানকে ডাক দিয়ে আমার সন্তান আমার বাবা তুই আমাকে কোথায় নিয়ে যাইতে আস তোমরা কি দেখো না আমি কবরের ভিতরে আগুন জ্বলতে সাপ বিজ্জু বরিয়া গেছি বাবা রে তোকে কি আমি মায়া করি নাই মহাব্বত করি নাই আমি কিন্তু তাদের কি পূরণ করি নাই রে বাবা তুই আমাকে কই নিয়ে যাইতে আস সন্তান শুনবে না বুঝবে না আল্লাহ 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 বন্ধুকে বললে বন্ধু বুঝবে না শুনবে না আল্লাহ যখন কবরের নিয়ে যাইবে কবরের দিন লাশানা রাখিয়া দিয়াম তিনজন কবর মধ্যে লাভ দিলাম ইয়া যাইবে হাত বাড়াইয়া দিবে ডাক দিয়া বলবে সিটকারি খুলো সিটকারি খুলো আল্লাহ বাবা সিটকারি খুলিয়া ফেলাইবে দৌড়াদৌড়ি করে লাশখানা কবরের মধ্যে রাখিয়া দিবে বাসের সানি দিয়া কোনো মাথা দাঁড়াই সানি জানি দিয়া কবরখানা বন্ধ করে দিয়া সবাই মাটি দিয়া সব বাড়ি করে চলিয়া যাইবে তোমার আমার কবরে কেউ যাইবে না না নেতা যাইবে না নেত্রী যাইবে না ছেলে যাইবে না মেয়ে যাইবে না বন্ধু যাইবে না বান্ধব যাইবে না মাল যাইবে না টাকা যাইবে না ঘর যাইবে না বিছানা যাইবে কেউ কবরের মধ্যে যাবে না তোমাকে আমাকে মাটির মধ্যে শুয়া যা আল্লাহ বাবার বৃষ্টির দিন যদি হয় কবরের মধ্যে পানি হাঁটু পর্যন্ত পানি হইয়া যাবে ঘন্টা পথ পানি হইয়া যাবে ওই পানির মধ্যে তোমার আমার লাশ রাখিয়া সব বাড়ি করে চলিয়া যাবে কথা ঠিক না বেটে বাবারে কবরের মধ্যে যখন লাশ চড়িয়া রাখিয়া চড়িয়া যাইবে যখন কবরের মধ্যে কেউ থাকবে না আল্লাহ আমার মাওলা তখন ঢাক দিয়া বলবে আমার মালিক তখন ঢাক দেবা ফিরিস্তারা আমার নাফরমান আমার কবরের মধ্যে চলে আসছে আমার বেলুর মাঝে আমার হারামি আমার সুদগুর ঘুসকুর আমি তাকে দুনিয়াতে তো নিয়ামত খাওয়াইলাম আমার দোয়া বাণী আমার দোয়া বাতাস আমার দোয়া ফল আমার দোয়া মাছ আমার দোয়া মুরুক আমার দোয়া কুষ্ঠ এই সবগুলা ভোগ করলো কিন্তু আমি মাওলাকে মানে নাই ওই নাফরমান আমার কবরে চলে আসছে ও বিরিজারা যাও তার কবরে জাহান্নামের আগুন লাগাইয়া দাও তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক লাগাইয়া দাও তার কবরের মধ্যে সাপ বিজ্জুকে ভরিয়া দাও ওই সাপগুলো জাহান্নামের আগুন কবরের মধ্যে ভরিয়া যাইবে ওই সাপগুলা বেসায়া বেসায়া ওই নাফরমানকে কামড়াই দিয়ে দেখবে রে বাবা আবার দুনিয়াতে তুমি আর আমি মশার কামড় সহ্য করতে পারি না বল্লার কামড় সহ্য করতে পারি না মাসির কামড় সহ্য করতে পারি না ওই কবর মধ্যে জাহান্নামের সাপের কামড় তোমার কিভাবে সহ্য করবে একটু বুঝিয়া মাওলার কবরে দেখে যাইও ওই কবরে গুরজন দিয়ে পিটাবে রে বাবা এক এক বাড়ি মারবে ষোলো গদ মাটি দিতে চলিয়া যাবে আবার টান মারি উঠাবে আবার বাড়ি মারবে দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা গোল্লার বাড়ি সহ্য করতে পারি না আল্লাহ আকবর ওই কবরের ভিতরে ওই গুরজের বাড়ি কিভাবে সহ্য করবো বাবা একটু বুঝিয়া মাওলার কবরের দিকে যাইও আর বাবা যদি নেককার হইয়া আল্লাহ ওয়ালা হইয়া যদি কবরের দিকে যাইতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন সবাই কবরের মধ্যে রেখে বাড়ি করে চলিয়া যাবে আমার মাওলা ডাক দিয়ে বলে ফিরিস্তা আমার মুমিন মুত্তাকি আমার বান্দা আমার প্রিয় বান্দা ইবাদি আমার প্রিয় বান্দা আমার কবরের মধ্যে আসছে অবিরিস্তারা যাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও সুবহানাল্লাহ আমার নামাজি বান্দা কত নামাজে গেতে কত মানুষ নমস্কারই করেছে আমার বান্দা কত মহাব্বত করে আমার নবীর মাতার নবীর সুন্নত মাতার মধ্যে দিছে কত বন্ধু বান্ধব তাকে ডিটকারি করছে নমস্কারি করে শেয়ার দিছে তারপর আমার নবীর সুন্নত ছাড়ে নাই দাড়ি ফালায় নাই নবীর
সুন্নত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, পাগড়ি ছাড়ে নাই, আমার পথে চলা বাদ দেয় নাই, ও আমার বিরিতা আমার বান্দা আমার কবরে চলে আসতে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ, আমার বান্দার শরীরে দুনিয়ার কাপড় লাগানো আছে না না, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, আমার বান্দার কবর মধ্যে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দাও, সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের পোশাক পরিধান করবে, জান্নাতের নাচ নিয়ামত শুরু হইয়া যাইবে, নম কানো মাতিল আরুজ নতুন জামাইর মতো ঘুমাইবে, সুবহান, কি নতুন জামাইর মতো ঘুমাইতে চাই কি চাইবে, যদি চাই কি করতে হবে, দিনদার হতে হবে, নিজে দিনদার হতে গেলে কি করা লাগবে, নিজের গরওয়ালাকে দিনদার বানাতে হবে, গরওয়ালিকে দিনদার বানাতে হবে, আর ওই গরওয়ালিকে দিনদার বানাতে গেলে কি করা লাগবে, এই মাদ্রাসার মধ্যে নিজের সন্তানকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহ পাকের মহাব্বত অর্জন করে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে কবরের দিকে যাবার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাদ্রাসাকে মহাব্বত করো, নিজের জানকে মহাব্বত করো, নিজের স্বার্থে চাইতে মাদ্রাসার স্বার্থ দিকে অগ্রাধিকার দিক, আপনার ক্ষতি হবে না বাবা, আপনার ক্ষতি হবে না, ইজ্জত আরও বাড়বে, সম্মান বাড়বে, সম্মান বাড়বে, সম্পদ কমবে না, সম্পদ কমবে না, টাকা কমবে না, বরং বাড়তে থাকবে, সবাই দান করবেন, মহব্বতের সাথে দান করবেন, মাদ্রাসার যা লাগবে সব দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, নিজের অংশ থেকে কিছু অংশে মাদ্রাসার জন্য দিবেন, দেখবেন আল্লাহর ফজল করমে দিন দিন তরক্কি হবে, দিন দিন তরক্কি হবে, সবগুলা বাড়তে থাকবে, সুন্দর হতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনের পথে থাকা, দিনের পথে মেহনত করার, আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া তৌফিক আল্লাহ পাক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা খাঁটি আল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে গেলে আল্লাহ ওয়ালার রাখুন, হুজুর্গ ব্যক্তিরা রাখবে, বরুণার হুজুর আছেন, আরও যত আল্লাহওয়ালারা আছেন, তিনাদের পাশে যাব, তিনাদের সৌবত গ্রহণ করব, তিনাদের সে সম্পর্ক লাগাবো, আমার কলবখানা নুরানি হবে, আমার কলবরদের নূর চলে আসবে, কলবখানা নরম হবে, চোখে পানি আসবে, দুনিয়ার আগুন পানি দ্বারা ঠান্ডা হয়, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না, জাহান্নামের আগুন ঠান্ডা হবে চোখের পানি থেকে, এই চোখের পানি কিন্তু লাগবে, আর এই চোখের পানির জন্য আল্লাহওয়ালাদের মেহনত লাগবে, তাদের কাছে বসা লাগবে, তাদের সোহবত নেওয়া লাগবে, তাদের সাথে সম্পর্ক করা লাগবে, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও মা বুর্গ এক ফুটানা বাগবান দিয়া বনিয়া দাম বানায়া ও মা বুর্গ এক ফুটাম না বাগবানি দিয়া বনিয়া দাম বানায়া কয়েকদিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আপনি কাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরা বলি কেউ তো আপন না বামিয়া চিন্তা ফোনিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আপন বামিয়া চিন্তা ফোনিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেউ আপন না মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দেন
আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই, মাফ করিয়ে দেন গো মাওলা, মাফ করিয়ে দেন। আপনি যদি মাফ না করেন আমরা আর উপায় নাই। ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, আমরা গতিময় গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গতিময় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় লইয়া আজ আল্লাহ আপনার শাহী দরবারে বিজ্ঞাত নিবেদাইছে, দয়াল আল্লাহ, দয়াল মানি, দয়াল মাহবুব, যে রহমত দরিয়ার দিকে সাইয়া, এত না ফরমানি করার পরে অন্যায় করার পরে আল্লাহ মুমানি মাদ্রিসের মধ্যে পাওয়ার সুযোগ দান কর নাই, আল্লাহ দিনই মাদ্রিসের মধ্যে পাওয়ার সুযোগ দান কর নাই, আল্লাহ ওয়ালাগলার মাদ্রিসের মধ্যে পাওয়ার দাবি দান কর নাই, আল্লাহ জান্নাতি বাগানের মধ্যে পাওয়ার দাবি দান কর নাই, সেই রহমত দরিয়ার দিকে সে আমরা জিন্দেগির গুনা মাফ করিয়া দেব আল্লাহ, আল্লাহ আপনি মাওলাদি মাফ করিয়া না দেও, আল্লাহ আপনি মাওলাদি মাফ করিয়া না দেও, আল্লাহ আমরা মাফ করিতে নেওয়ালার কেউ নাই, আল্লাহ আমরা মাতার মাঝে হাত রাখতে বলার কেউ নাই, আল্লাহ আমরা খুলিশার ব্যথা বুঝতে বলার কেউ নাই, আল্লাহ আমরা দুঃখ বুঝতে বলার কেউ নাই, আল্লাহ আমরা মাতার উপরে সয়া দেনে বলার কেউ নাই, আল্লাহ আমরা দাইনি ভাবে সামনে বিছানে আল্লাহ আপনি মাওলা সেরান্দার কেউ নাই রে আল্লাহ, আল্লাহ আপনি মাওলা সেরান্দার কেউ নাই, আমরা জিন্দগির গুনাহ গাতরে মাফ করিয়ে দেব আল্লাহ, আয় আল্লাহ আপনার হাবিব সমস্ত উম্মতরে মাফ করিয়া দাও, আয় আল্লাহ আপনার মখলুকাতরে মাফ করিয়া দাও, আয় আল্লাহ আপনার মখলুকাত রহম করো আল্লাহ, আয় আল্লাহ আপনার মূর্তি কানরে মাফ করিয়া দাও, আল্লাহ আপনার বিবাদত উম্মত কবরে গেছেন তারারে মাফ করিয়া দাও, আল্লাহ আমরা যারা মায়ার মানুষ কবর ঘুমাই নিছুন আল্লাহ, তারা কবর খান তারা জান্নাতের বাগান বানাইয়া দাও, আয় আল্লাহ আমরা যারা মানাই বাবা নাই সন্ধকার কবর ঘুমাই নিছুন আল্লাহ, আল্লাহ আপনার মায়ের বাবার কবর খান তারা জান্নাতের বাগান বানা দো আল্লাহ, মার কবর দে জান্নাতের বাগান বানা দো আল্লাহ, যারা বাবা নাই বাবার কবর খান তারা জান্নাতের বাগান বানা দো আল্লাহ, আল্লাহ জান্নাতের আলা মুকাম বানা দো আল্লাহ, তোমার নবীর জামাতের মধ্যে শামিল করিয়ে দো আল্লাহ, বাবার মেহনতের দ্বারা আজকে তোমাদের পৌঁছিলাম আল্লাহ, যারা বাবা নাই বাবার কবর খান তারা জান্নাতের আলা মুকাম মৌলবীর যোগ মাইলে মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসার অন্তরে কবুল করো আল্লাহ, এই মাদ্রাসার অন্তরে কবুল করো আল্লাহ, আল্লাহ আপনার দর কবুল হয়েছে বিদায়, এই পর্যন্ত মাদ্রাসায় গিয়ে পৌঁছাই দিছো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করছো বিদায় এই পর্যন্ত পৌঁছাই দিছো আল্লাহ, আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত দিয়ে আপনারা গাইবি খাতানে পুরা করে দিবি আল্লাহ, আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত দিয়ে গাইবি খাতানে পুরা করে দিবি আল্লাহ, আল্লাহ মানুষের কাছে সবাই আল্লাহ জলিল করিয়ে না, আল্লাহ মানুষের কাছে সবাই জলিল করিয়ে না, আল্লাহ মানুষের কাছে সবাই জলিল করিয়ে না, আল্লাহ মানুষের কাছে যাইতে বলে শরম লাগে রে আল্লাহ, মানুষের কাছে কোয়া না না মরবার দিগা তাম কবি মা তারিখ গুলা জরুরিয়াত আপনার গাইবি খাতনাতে পুরা করো আল্লাহ, জরুরিয়াত আপনার গাইবি খাতনাতে পুরা করো আল্লাহ, আল্লাহ তুমি দলিল করিও না রে মালিক, ও মালিক তুমি দলিল করিও না রে আল্লাহ, আল্লাহ আপনারে শর্মিন্দা করিও না আল্লাহ, আল্লাহ আপনারে শর্মিন্দা করিও না, তোমার দিন কান্তরে দলিল করিও না, মাইজের কাছে আনবো
أوبام جمورنا إلى الله إن الله بصير بالعباد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم.